প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। ছোট্ট খোকা কিন্তু একটু ভয় পায়নি, কপালের ফাটা জায়গাটা দুহাত দিয়ে ধরে তোমার কোলে মাথা রেখে শুধু বলেছিল, মা মা গো। লজ্জা কি মা, যা না যা, মানুষটা তো তোরই। জনটাকে তো তুমি একদম বেদবা বানিয়ে ছাড়লে, গায়ে হাত। না না না, তার বেশি কিছু করতে পারছে না। আবার ভালো মানুষ সেজে বারান্দাতে শুয়ে পড়ছে। মেয়েটার দিকে নজর রাখিস, আগুন আর ঘি কতদিন আর আলাদা রাখবো। এবার তাড়াতাড়ি অ্যাকশন আরম্ভ করতে হবে। তুমি আমার স্ত্রী, আমার স্ত্রী হলো কবে? এটা কি না ওষুধ ডাক্তারকে দিয়ে গেছে? আমি দুধ খেতে জন্মভূমির টান, মাটির মায়া, সে কি একবার ছাড়া যায় রে? ওর একদিন সবকিছু আবার মনে পড়বে, কি বল নন্দ? হ্যাঁ কাকাবাবু, মাথায় লেগেছে তো, একটু বেসামাল হয়ে পড়েছে, তবে শক্ত ছেলে সামলে নেবে। আমি যাই, দেখিস ও একদিন আমাদের ঠিক চিনতে পারবে। ছোটবেলার মতন ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে আমার কোলে উঠে বলবে, বাবা বলো না, সেই পদ্যটা বলো না, ইফ আই ওয়ার জাস্ট এ লিটল বার্ড, ডু ইউ নো হোয়াট আই উইল ডু, আই উইল ফ্লাই আপ হাই অ্যান্ড টাচ দ্য স্কাই অ্যান্ড সি হোয়াট মেক্স ইট ব্লু। জন অ্যাক্টিংটা তো দারুণ করছিস, আর স্মৃতি ভুলে যাওয়ার নাটকটাও কেউ বুঝতে পারেনি। মেয়েটাকে ছুঁসনি তো, শর্তটা মনে থাকে যেন, মেয়েটাকে যদি কিছু করেছিস তাহলে সব শেষ করে দেব। এসো, এখন কেমন আছে শরীর? ভালো, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, দেখো এইসব বিষয় সম্পত্তি এ আর আমার ভালো লাগছে না, আমি চাই তুমি এখন থেকে এসবের দায়িত্ব নাও। দায়িত্ব এখন তোমারই নেওয়া উচিত। তাহলে ওই কথাই রইল, আমি সব কাগজপত্র তৈরি করে রাখছি, বিষয় সম্পত্তি এখন থেকে তুমিই দেখাশোনা করবে। লাখ লাখ টাকার দায়িত্ব হচ্ছে এখন আমার। এতে হাসির কথা কি হলো? লাখ লাখ টাকা আমার, এটা হাসির কথা নয়। এত বড় একটা বাড়ি এবং সাজানো একটা ঘর, সেটা হচ্ছে আমার, এটা হাসির কথা নয়। এই খাট, এই আলমারি, এই ঘরের চেয়ার টেবিল সব আমার, এটা হাসির কথা নয়। এই এক গা ভর্তি গয়না পরা ফুট ফুটে একটা বউ আমার, সেটা হাসির কথা নয়। আচ্ছা আমি বেঁচে আছি তো? এই তুমি স্বর্গের কোনো
12 বছর আগের চেনা গন্ধ পাও কিনা? না না, তুমি এত কাছে শোনা, সরে যাও তুমি। বুঝতে পারছিস না, অ্যাক্টিংটা স্বাভাবিক করার জন্য একটু ছুঁতে হচ্ছে। অনেক কষ্টে তোমাকে খুঁজে পেয়েছি চাঁদু। অ্যাক্টিং শেষ হওয়ার আগে আমি নিজেই না শেষ হয়ে যাই। টাকাগুলো কে খায় ভূতে? রবিবাবু, সততা, ভালো মানুষই এ যুগে কিচ্ছু টিকবে না। এখানে তো কেউ নেই, কার সঙ্গে মত খাবো? ভগবানের সঙ্গে মত খাবো। ভগবান, চিয়ার্স। বৌদি, জানো বৌদি? কে বৌদি? একটু অপেক্ষা করুন, তিনি আসছেন। ওকে বলে দাও জন, মাথা গোজার মতো একটা ছোট্ট ঘর, পেট ভরানোর জন্য দুমুঠো অন্ন, আর ও থাকলে এই ঘরটাকে আমি স্বর্গ বানাতে পারি। যা দিলেন একটা, কেমন বললাম বলো ডায়লগটা? সেই যা দিলে যেন একেবারে সালিম চাবে। এখনই বিষম খাচ্ছো কেন? ফুলসজ্জা তো এখন অনেক বাকি। বিয়েটা ছেলে খেলে না? রবি ভালো ছেলে বাবা, ভালো চাকরি করে। ভালো চাকরি করে? একটা চটকলে সুপারভাইজার কত মাইনে পায়? তোমার পারফিউমের দাম দিয়ে চাল কেনার পয়সা থাকবে তো? আমি মানিয়ে নিতে পারবো বাবা। কি মানিয়ে নেবে? এত বছরের হ্যাবিটস তা তুমি পাল্টে ফেলতে পারবে? পারবো। বসো। দূরে নয়, কাছে এসো এসো। আরে বাবা, এমন করছো যেন আমি প্রথম দেখছো। না, প্রথম দেখছি না, কিন্তু প্রথম তো এত কাছে এলাম তাই। কেন 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 দেখেছো আমাদের মেয়ে কিরম দিন দিন সুন্দর হয়ে উঠছে, ঠিক ওর মার মতো। কেন কি হচ্ছে? আরে একটু আদর একটু দাও, প্লিজ প্লিজ। কেড়ে গেল ওখানে দাঁড়িয়ে, কি হলো? কি আর হবে, কাল রাত থেকে লগ আউট করে দিয়েছি। ইউনিয়ন কি বলছে? কে আর বলবে, মালিকের সঙ্গে বসে ওরা মাল খাচ্ছে, যাওয়ার সময় বইয়ের জন্য ঢাকায় জামদানি নিয়ে যাবে। গুরু, মাল আছে, চোরাই মাল ভেবে দোকানদার নিতে রাজি হয়নি, তাই রাস্তা থেকে নিয়ে এলাম। কি মাল? একটা আংটি,
যে দাদার কারখানাটা বন্ধ হয়ে গেছে তো। শোনা খাটি তো, কত দেব? এই 400-500। এত কেটে পড়ো। শোনো, কিন্তু আপনি আবার এই নিন। এটা রাখুন। বারবার তোমার কাছ থেকে এভাবে টাকা নিতে খুব খারাপ লাগে। আরে ঠিক আছে ঠিক আছে, সময় হলে এই সব টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা আমি নিজেই করে নেব। তাই নিয়ে তোমায় কিচ্ছু ভাবতে হবে না। নাও ধরো। ও মা, একটু খাবার কোথেকে পেলে? পম্পে উঠলে খাইয়ে দিও। যে চেহারা যা হয়েছে না, মাঝে মাঝে নিজেও খেতে হয়, শুধু আমাদের খাওয়ালে চলবে? বাবা, এত কিছু দামি হোটেলে খাওয়ার মনে হচ্ছে? চুরি করেছিস নিশ্চয়ই? বেশ করেছি। নিজের বউ বাচ্চাকে না খেতে পেয়ে মরতে দেখাচ্ছে, মানুষ খুন করে বাঁচা অনেক ভালো। ভালো ভালো তো সেভাবে বাঁচ না, কে বারণ করেছে? তবে আমার ঘর থেকে নয়, চলে যা যেখানে খুশি, যেখানে ইচ্ছে চলে যা। তুমি আমার সংসার থেকে নষ্ট করিস না। কি বলছো নাকি তুমি? এই ভস মেয়েবেলা ছেলেটাকে বাড়ি থেকে বার করে দেবে? আমি তাড়িয়ে দিচ্ছি, ও বেরিয়ে যাকে বাড়ি থেকে। আমি এখন বেকার, আমার আমার কোনো কাজ নেই। একটা বাড়তি প্রাণী আমি বুঝতে পারবো না। জন বাড়তি? হ্যাঁ বাড়তি, একদম বাড়তি, একদম ফালতু। বলে তো বেরিয়ে যেতে, ওকে বলে দাও এক্ষুনি বেরিয়ে যেতে, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। এই রবির ভাই চোর, সবাই বলবে আমার ভাই, আমার ভাই চোর, খাবার এনেছে দাদার জন্য, বউদের জন্য, চুরি করে চোর। কিরে তোর যুধিষ্ঠির দাদা টাকা ফেরত দিয়ে দিল আমাদের টাকা বলে? তবে তোর দাদা কি জানে না যে টাকা টাকায়, চোরের হাতেও টাকা, দেবতার হাতেও টাকা? দাদা আমাকে তাড়িয়ে দিয়েছে। চুরি করতে হবে না, ছিনতাই করতে হবে না, খালি কয়েকটা মিথ্যে কথা বলবি, দেখবি রাশি রাশি টাকা আসছে। চল বোগাস, কোথায় যাচ্ছিস? তুমি তো সব জানো। বন্ধুকে নিয়ে একদম রাজপুত্র, এক একটা ভালো করে ঢুকিয়ে একেবারে ফেরে, তবে একটু বেশি দাম দিতে হবে। মুখটা ঘুরিয়ে আসো কেমন বাবা? নেই যাও বাবা, মুখটা দেখবো বলে আর লোড শেডিং হয়ে গেল। জল
জেগে কেমন ধারা বাবু গো তুমি এখানে তো সবাই পয়সা দিয়ে আদর কেনে নাকি যে নদীতে গেল স্নান করতে আর হারিয়ে গেল এখানে ছেলেবেলা থেকে তোকে মানুষ করেছে আমি কোনোদিন পেট ভরে খাইনি কতদিন কত রাত খাইনি আমি তোকে খাইয়েছি আমি ভালো জামা কাপড় পরিনি তোকে পড়াবো বলে তার এই প্রতিদান কেন কেন বল যদি পুলিশ আমাকে ধরতো তোর কি ছিল যদি আমার জেল হতো তোর কি যদি আমি ওরা খুন করতো তোর কি ছিল কেন ছেলে আমার তুমি মরে গেলে ভালো হতো হ্যাঁ ভালো হতো আমি বাঁচতে চাই না আমি বাঁচতে চাই না আমি পম্পিকে ছাড়া জ্যোতিকে ছাড়া এই পৃথিবীতে বাঁচতে চাই না আমি মরতে চাই আমি মরতে চাই আমি তোর মতো বেঈমানের সঙ্গে বাঁচতে চাই না দাদা দাদা ছাড়ো মরো তুমি তবে তার আগে আমাকে মেরে মরো মেরে এসবের জন্য আমি তাই বৌদি নেই তাকে আমি খুব খুশি হয়েছি পম্পিকে পাওয়া যাচ্ছে না তাতে আমার খুব আনন্দ হয়েছে ওরা তো আমার কেউ নয় আমি তো একটা চোর একটা গুন্ডা একটা লম্পট আমার আমার মন বলে কিচ্ছু নেই আমি কাউকে কাউকে ভালোবাসতে পারি না মরো তুমি দাদা তুমি মরো তবে তার আগে তুমি তোমার নিজের হাত দিয়ে আমাকে মেরে মরো মেরে মরো বাঁধব কেমন করে বাঁচার জন্য তো খাবার চাই আর খাবার কেনার জন্য তো টাকা চাই রে ভাই টাকা টাকার বন্দোবস্ত
আমি করব। তুমি শুধু বাঁচো, শুধু আমার জন্য বাঁচো। আমার তো কেউ নেই জন। বিশাল বাড়ি, চওড়া খাট, মিষ্টি বউ সব পাবি। শুধু একটু অ্যাক্টিং করতে হবে, শর্ত একটাই, যা পাওয়া যাবে সমান সমান ভাগ হবে। শুধু ওই বাড়ির বৌত্রিশা, তার কোনো ভাগ হবে না, সে শুধু একা আমার। কিন্তু ওই জমিদার বাড়ির সম্পর্কে তুই এত সব জানলে কি করে? আমার বাবা ওই জমিদার বাড়িতে কাজ করতেন, হিসেবলেখার কাজ। ওই সময় জমিদার বাড়িতে যে কর্তা ছিল, সে ছিল এক নম্বরের শয়তান। এক বর্ষার রাতে সে আমাদের বাড়িতে আসে, খুব মদ খেয়েছিল, পুরো মাতাল। ঘরে তখন শুধু আমি আর আমার দিদি। চন্দ্রনাথের বাবার কাছে যাই, এই 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 চন্দ্রনাথ, তিনি আমাদের হাতে অনেক টাকা দিয়ে বললেন। অনেক টাকা? অনেক দূরে চলে যা, যেখানে তোদের কেউ চিনবে না। আমার দিদির ইজ্জতের বিনিময়ে আমরা অনেক অনেক টাকা নিয়ে বাড়ি ফিরলাম। সারা জীবন হিসেব লিখে আমার বাবা যা রোজগার করতে পারেনি, আমার দিদির এক রাতের বিয়ে হিসেবে শরীর বিক্রির দাম তার থেকে অনেক বেশি। বাবা মারা গেলেন, আমরা বেসাহারা হয়ে গেলাম। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম ওই বংশের বউটার ইজ্জত আমি নষ্ট করবই। ওরা বুঝবে যে বংশের ইজ্জত চলে যাওয়ার কষ্টটা কতখানি। বুঝলাম, কি করতে হবে বল। কিছু নয়, চন্দ্রকে আমি অনেক বড় হওয়া পর্যন্ত দেখেছি, তার চেহারার সঙ্গে তোর অনেকটা মিল আছে, শুধু এই দাড়িটা উড়িয়ে ফেলতে হবে। 12 বছর গ্যাপ তো, কেউ কিছু বুঝতে পারবে না। কিন্তু আমি তো ওদের সম্পর্কে কিছুই জানি না। সব জানিয়ে দেবো। তার আগে বাড়িতে টাকা পয়সা সোনা দানা মোহর কোথায় আছে সব বুঝে নিতে হবে, সুযোগ বুঝেই। কিন্তু তোকে কাসাম খেতে হবে, ওই বাড়ির বউটাকে তুই ছুতে পারবি না, ওর কোনো ভাগ হবে না। রাজি? রাজি। রেগে গেলি? রাগ করিস না, রাগ করিস না রে। চন্দ্রের কপালে ঠিক এরকম একটা কাটা দাগ ছিল, কাটা শুকোবার পরেই আমরা দুজনে রওনা হব। কিন্তু তুই পৌঁছবি একটা ট্রেন অ্যাক্সিডেন্টের পরে, স্মৃতি হারিয়ে। পরিষ্কার করতে হবে, রাধাকে গয়না পড়াতে হবে, 200 ভরি গয়না। বছরের এই কটা দিনই তো রাধা কৃষ্ণকে গয়না পড়ানো হয়। প্রথম যখন এবারে বউ হয়ে এলাম তখন কত জৌলস, লাল বেনারসি শাড়িতে, মাকে ঠিক মা দুর্গার মতো লাগতো। মা বলেছেন এবার পুজোর সব কাজ আমি করব। প্রসাদ, প্রসাদ, বাহ, কেসলাই আছে না?
আমার কাছে নেই। এক মিনিট, কত ভরি হবে? 200 ভরি। 200? তার মানে 8-10 লাখ। শুধু ঠাকুরের গয়নাতেই এত টাকা, তার মানে সব মিলিয়ে। এই শোনো, এখন আমি যাই না বউ। রাতে খোকা ঘুমিয়েছিল? হ্যাঁ মা। তোকে যে বলেছিলাম সবসময় ওর কাছে কাছে থাকবি, গায়ে মাথায় হাত বুলিয়ে দিবি, দিয়েছি দি? হ্যাঁ মা। জানিস বউ, তোকে যখন এবারে বউ করে নিয়ে আসি তখন তোর বয়স মাত্র 10 বছর, বড্ড ছোট ছিলিস, স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই তৈরি হয়নি। আমাকে সত্যি কথা বল বউ, লজ্জা কি? আমি তো তোর মা। আমি আজ কুমারী তৃষা, আমি আমি তোদের আবার ফুলসজ্জা করাব, জমিদার বাড়ির শেষ ফুলসজ্জা, ফুলে ফুলে সাজিয়ে আমি তোকে আবার আমার খোকার কাছে ফিরিয়ে দেব। তোর পুতুল ঘরের ফুলসজ্জা দিয়ে জমিদার বাড়ির ছেলে হাত পাসনি বলে কি কান্নাটাই না কেঁদেছিলি, আর সবাইকে হাসাহাসি করেছিল, মনে আছে? কিন্তু এবার তুই হাত পাবি বদ্ধ দরজার ভেতর, এবার তোদের সত্যিকারের ফুলসজ্জা হবে মা। আবার সানাই বাজবে, রহমত মিল্লার ভৈরবীতে মাতবে বাতাস, আবার আবার হাজার জনের পাত পড়বে উঠোনে। আমি তোর আবার বিয়ে দেবো বউ। না মা, না, তার হয় না। কেন হয় না মা? লজ্জা কি? নিজেকে তৈরি কর, ভালোবাসার শিকল তৈরি কর, মোহিনী মায়াতে আমি তোকে অপরূপা করে তুলব। আবার আবার হাজার উলুতে হাজার সাথে আমি তোকে বরণ করবো বউ। পরাজী হোস নামে আমার এই পাউন্ডুলের ছেলেটাকে তোর এই শরীরটা ছাড়া অন্য কিছুতেই বাঁধতে পারবো না মা। আমি ভিক্ষে চাইছি আমার এই ছেলেটাকে এই চার দেয়ালের মধ্যে আটকে রাখার জন্য। আমি আমি তোর কাছে একটা সাজানো ফুলসজ্জা ভিক্ষে চাইছি বউ, দিবি না? দিবি না? দিবি না? আমাকে দিবি না? তুমি যখন চাইছো আমি না হয় আজ তো আমার ফুলসজ্জা, এখন তো আর মেয়েটাকে ছাড়া চলবে না। রবি যখন ভাগ হচ্ছে তখন মেয়েটাও ভাগ হবে। মেয়েটাকে আটকাতে হবে, মেয়েটাকে আটকাতে হবে। সুরের বাচ্চা জন, মেয়েটার গায়ে যদি হাত লাগাস আমাকে আপনি চিনবেন না, শুধু একটা সত্যি জানানোর জন্য আপনাকে এই চিঠি। আজ আপনার ফুলসজ্জা, কিন্তু আপনি বোধহয় জানেন না আজ যার কাছে আপনি নিজের শরীর সমর্পণ করতে যাচ্ছেন সে আপনার আসল স্বামী নয়। আপনার আসল স্বামী বহুদিন ধরে সত্যি মারা গেছে, যে এখানে এসেছে সে একটা খুনের গুন্ডা। আপনার সম্মান, আপনার বংশের ঐশ্বর্যের কথা মনে রেখে সে নকল, সে গুন্ডা, সে একটা খুনি। আপনি বিধবা, আপনি বিধবা, আপনি বিধবা, আপনি বিধবা, আপনি বিধবা, আপনি বিধবা, আপনি বিধবা। এসে গেছি তৃষা, আমি এসে গেছি, কথা বলবে না?
তৃষা আমি জানি যে আমি অনেক অন্যায় করেছি, কিন্তু আমাকে আমাকে ক্ষমা করবে না তৃষা? তাকাও আমার দিকে, আমি কথা দিচ্ছি যে আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাবো না। তোমাকে ছেড়ে পৃথিবীর অন্য কোনো জায়গা আমার ভালো লাগবে না। আমি জানি যে আমি অনেক অন্যায় করেছি, কিন্তু এও জানি যে তুমি আমাকে আমাকে ক্ষমা করবে। বলো, আমাকে ক্ষমা করবে? তৃষা, তোমার এতদিনের দুঃখ আমি ভুলিয়ে দেব, তোমার এতদিনের এতদিনের প্রতীক্ষা আমি শেষ করব। আমি আমি কথা দিলাম তৃষা। দেখো, আমাদের তৃতীয় ফুলশয্যার পরে আমরা সুখী হবই। হ্যাঁ তৃষা, আমরা সুখী হবই। তা হঠাৎ তোমার এরকম ফুলশয্যার ইচ্ছে হলো কেন? অনেকদিন বাদে দেখা তো, কত দূরে দূরে থাকতো। এবার তুমি দেখো ওটা কিরকম পাল্টে যাবে। ঘরে চলো। ছোবেন না আমাকে। ছোব না? আমার বিয়ে করা বউকে আমি ছোব না। এসো ঘরে। আপনি আমাকে ঠকিয়েছেন, মিথ্যে মিথ্যে ভুলিয়েছেন আমাকে। কেন কেন এসব করলেন? এবার মা বাবা সবাই চাইছেন আজ যেন আমরা। চুপ করুন, লজ্জা করে না? একটা মেয়ে সারাটা জীবন নষ্ট করলেন, এই চিঠিটা এখন তো সবাই জানতে পারবে। এত ভালোই হলো, আজ থেকে তুমি আমার বউ, আর কেউ কোনোদিনও দাবি জানাতে আসতে পারবে না। আজ থেকে তুমি শুধু আমার, শুধু আমার। না ছেড়ে দিন, এভাবে আমাকে নষ্ট করবেন না, আমি পায়ে পড়ি। আজ তোমাকে প্রথম কাছে পেলাম, রাতে ওই মেয়েটার সঙ্গে শুয়েছিল। কেউ জানবে না যে আমি তোমার সত্যিকারের স্বামী নই। জানবে? লক্ষ্মী বউ। শ্রদ্ধেয় রবিদাস, তোমাকে সব জানালাম, এখন এখানে তোমাকে ভীষণ প্রয়োজন। যত তাড়াতাড়ি পারো চিঠি পাওয়া মাত্র এখান থেকে।
একেবারে চলে যাবেন না তো? না, আমি ফিরে আসবই। তবে আপনাকে একটা কথা দিতে হবে, মানে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আপনি নিজেকে বা যে বাচ্চারা আসছে তাকে নষ্ট হতে দেবেন না। আমায় কথা দিলেন কিন্তু, যে বাচ্চারা আসছে সে তো কোনো অন্যায় করেনি, আমি নয় অনেক খারাপ, কিন্তু তার মা তো খারাপ নয়, সে নয় তার মার পরিচয় নিয়ে বাঁচবে, ক্ষতি কি? চলি। প্রেমে পড়েছিস? সালা, রেন্ডির আমার সিঁদুর করার শখ, আমাকে তো বোকা ভাবলি কেন? থাক, ব্যাগটা খুলে দেখ। বস, ব্যাগে কিছু নেই। আমি জানতাম, আমি জানতাম যখন তুই এরকম একটা কিছু করবি, তাই বেইমানি সাজা কি দেবো সেটা আমার ঠিক করা আছে। যা, আমি এটাকে নিয়ে। তুই ওকে ধরে এনেছিস কেন? আমাদের মধ্যে তুই ওকে জড়াচ্ছিস কেন? ও ঘরের বউ, ও শরীর খারাপ, বিশ্বাস কর গয়না ভর্তি ব্যাগ নিয়ে এসেছে। বিশ্বাস কর নন্দা, আমি নিজের হাতে ব্যাগ ভরে গয়না নিয়ে এসেছি, আমরা দুজনে মিলে একসঙ্গে। এই মান কথা কারে নন্দদা? বাড়ির বউ, হ্যাঁ, জমিদার গিন্নি, আজ আমি তোকে পারবুত করে ছাড়বো। না না, ওকে কিছু করো না, ওকে ছেড়ে দাও। অনেক দিনের ইচ্ছে, অনেক দিনের যন্ত্রণা। না, আমায় তুমি মেরে ফেলো, কিন্তু তোমার পায়ে পড়ি, সবার সামনে একটা মেয়েকে। ব্যাগ কোথায়? কয়না কোথায়? বিশেষ করে ওই ব্যাগে। ব্যাগ? কিসের ব্যাগ? এই তোর ঘর, এই তোর কয়না। তুই বাবা হবি না? তোর বাবা হবার খুব শখ। দে, দেখ না, বাবা হওয়া না। নন্দদা, না, ওকে মেরে কি হবে রে? সব গয়না তো এখানে, ওর ওই চুরিটার উপর আমি বাটপাড়ি করেছি, আর এটা ভাগাভাগি হবে না, কারণ ওই আসল মালিক চন্দ্র আর ওই মেয়েটা। একটা মেয়ে মানুষের জন্য দরদ যে দেখছি এখানে উঠে উঠলো। ও মেয়ে মানুষ নয়, ও আমার বউ। সেটা তো একটা সাজানো নাটক। নাটকটাকে সাজিয়েছিলে ভালো, শুধু আসলটাকে নকল করে দিয়েছিলে। আসলে আমি আমি চন্দ্র। হ্যাঁ, ওর ছেলেবেলা একটা গাড়ি অ্যাক্সিডেন্টের পর কি হয়েছে? এই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সঙ্গে যে ছিল মারা গেছে। এখনো নিয়ে গেলে বাচ্চাটাকে বাঁচানো যেতে পারে। তো এইভাবে ছেলেটা পড়ে আছে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? ধরুন। অনেক কষ্টে বাঁচিয়েছি, মাথায় আঘাত, বোধহয় কিছু মনে করতে পারছে না। ওর বাড়ির ঠিকানা বা লোকজনদের কোনো খবর তো আমি কোনো অনাথ আশ্রমে দিয়ে দিন। দেখে তারপর আমি ওকে মানুষ করলাম, ও বড় হলো, ও নাম মনে করতে পারছে না, আমি ওর নতুন নাম রাখলাম জন। তারপর থেকে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু এখানে এসে ওই গাড়িতে ওঠার পর আমি কি করবো বলতো দাদা? ওরা যদি জানতে পারে যে আমি ওই বাড়ির ছেলে, খুনি গুন্ডা জনি হচ্ছে চন্দ্রনাথ, ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে। আমি যে কি করবো জানো? ওই ভাঙা গাড়িটায় উঠলে আমার ভেতরটা কেমন যেন হতো,
তারপর একদিন সব মনে পড়ে গেল, তারপর সব বুঝতে পারলাম, সবাইকে চিনতে পারলাম। ওর আবার সবকিছু মনে পড়ে গেল, আমাকে জানালো, আর তারপর থেকে যা কিছু ঘটেছে সবই ওই পরিবারটাকে তোদের হাত থেকে বাঁচানোর জন্য, আমার জনের সবকিছু জেনে না জানার অভিনয়। কি বলছিস, তোরা সবাই পাগল হয়ে গেলি নাকি? তাহলে আমার চিঠিটা কে দিয়েছিল? চিঠিটা ওই দিয়েছিল আমাকে আটকানোর জন্য। ওর হাতের লেখাটা আমি চিনে ফেলেছিলাম, ওদের চোখকে ফাঁকি দেওয়ার জন্য। সেদিন সেই সুন্দর রাতটায় তোমার সঙ্গে অমানুষের মতন ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম। নতুন সংসারে এই পুরনো দাদাটার কোনো জায়গা নেই, যদি নেই পম্পিটাকে খুঁজতে হবে, আমার এখন অনেক কাজ, আর একা একাই তো করতে হবে সব, আমার থেকে দলিল না রে। না দাদা না, তোমার সঙ্গে এখনো তোমার জন আছে। না রে, জন মরে গেছে, তুই চন্দ্র, তুই চন্দ্র না, দেখ চন্দ্র, এই মেয়েটা চোখে মুক্তোর মতো জল নিয়ে সারা জীবন অপেক্ষা করছে শুধুমাত্র তোর জন্য। দুনিয়ার সামনে ওর আর কোনো ভয় নেই, মা হতে গেলে সমাজের সামনে ওর কোনো লজ্জা নেই। তোদের বাচ্চাটাকে বলিস, হ্যাঁ গল্প করিস, তোর সব হারিয়ে ফিরে পাওয়ার গল্প, আর তোর এই দাদাটার সব হারাবার গল্প। চন্দ্রে গ্রহণ লেগেছিল, ছেড়ে গেল, যা নতুন সংসার নতুন জীবন শুরু কর। বলো আমি কি পেলাম, বলো আমি কি পেলাম। এসো, কি হচ্ছে চন্দ্র? বউ, এত রাত্রে তুই বাড়ির বাইরে? আচ্ছা, এ আপনার ছেলে? হ্যাঁ, কিন্তু সবাই বলছে ও নাকি নকল, এখানে আমাদের সম্পত্তি নেবার জন্য এসেছিল। না বাবা, এসব মিথ্যে, এ আপনার চন্দ্র। এরা অনেকে অনেক কথা বলছে চন্দ্র, আমি কারো কথা বিশ্বাস করি না। তুই শুধু আমাকে একবার বল, এসব মিথ্যে, এগুলো গল্প। তুই একবার বল, ওই ফুলের মতো মেয়েটা নষ্ট মেয়ে নয়, বল আমাকে, বল যে তোদের যে বাচ্চাটা আসছে তার শরীরে আমারই বংশের রক্ত বইছে। হ্যাঁ বাবা, আপনার বাড়ির বউ নষ্ট হয়নি, সব ঠিক আছে, আমাদের সংসারটা আগের মতোই পবিত্র আছে। আরে আপনি বললে তো আর হবে না, এখানে সব সমাজের মাথারা আছে, তারা সব প্রমাণ চান। প্রমাণ? প্রমাণ চান আপনারা? প্রমাণ আমার মা ছাড়া কেউ দিতে পারবে না। বলো না মা, তোমার চন্দ্রের কোথায় কি জন্মচিহ্ন ছিল যা পৃথিবীর অন্য কারোর সঙ্গে মিলবে না, অন্য কারো থাকতে পারে না? ও যদি আমারই চন্দ্র হয় তাহলে ওর পিঠের ঠিক নিচের দিকে একটা জরুর আছে, সেটাই ওর জন্মচিহ্ন। প্রমাণ? প্রমাণ চান তো আপনারা? তৃষা, তুমি একটিবারের মতন মুখ লুকাও, এদের সামনে আমার কোনো লজ্জা নেই,
কিন্তু তোমার সামনে আমি আমার এই ক্ষত বিক্ষত শরীরটাকে নিয়ে দাঁড়াতে পারবো না। তুমি তুমি মুখ লুকাও তৃষা, শেষবারের মতো। এরপর থেকে তুমি মাথা উঁচু করে রাজপথের মতো করে বাঁচবে, কেউ তোমাকে অসম্মান করতে পারবে না। এই তো ডাক তো আছেই, প্রমাণ তো হয়েই গেল। তাহলে চলো 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 চলো। অনেক অন্যায় করেছি, যদি পারো তাহলে ঘরে চলো, ভোর হচ্ছে, নতুন দিনে আর পুরনো কথা নয়। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।